টানা বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি ঢলে দ্বিতীয়বারের মতো বন্যায় প্লাবিত হয়েছে সিলেট। বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কমেছে নদ নদীর পানি। এদিন দুপুর ১২টা পর্যন্ত সিলেট পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে সিলেটের প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার কয়েকটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও আগে থেকে অনেকটা কমেছে পানি। দ্বিতীয় দফার বন্যায় সিলেটে ১০,৪৩,১৬১ জন মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এর মধ্যে নগরীতে বন্যা আক্রান্ত হয়েছে ৬০,০০০ মানুষ। নদী তো বড়াটা হঠাৎ করে খেনে বাড়ে, এটা তো আসলে বৃষ্টিও তো প্রচুর হয়, আগের মতো তো পানি দেওয়ার জায়গা নাই, সব জায়গা বড়াট করে তো মানুষের বাসা বাড়ি পরিকল্পিত ভাবে মানুষের বানাইছে, এখন পানি যাইতে যে হঠাৎ করে লামিয়ে এগুলোও কোনো ব্যবস্থা নাই। তারপরে ড্রেনেজের তো খামও হয়, এ কারণে আরো হয়তো জাম লেগে আরো পানি বেশি, আর সুরমা নদী তো পুরোটাই ভরা, পানি যে লামিয়ে যাইতো নদীরও তো এরকম যে নদীর পুরো খনন ব্যবস্থা এরকম করা হয়েছে না, নদী তো আগের থেকে পলি পড়িয়ে অনেকটা ভরে গেছে, তার কারণে পানিগুলো হয়তো যাওয়ার জায়গা পান না, এখন শহরের ভিতরে ভিতরে ভরে আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুক্রবার দুপুর ১২টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৫৮ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর অমলশীর পয়েন্টে ৫৫ সেন্টিমিটার ও শ্যাওলা পয়েন্টে পানি ৫ সেন্টিমিটার এবং একই নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০৩ ও শেরপুর পয়েন্টে ২০ সেন্টিমিটার বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানান, গত ২৪ ঘন্টায় বৃষ্টির পরিমাণ ছিল ২০ মিলিমিটার, গতকাল দুপুর থেকে কোনো বৃষ্টিপাত হয়নি। এহসানুল হক, ঢাকা পোস্ট।